নিলামে উঠছে মেসির বিশ্বকাপ জয়ী জার্সি, যার মূল্য ছাড়াতে পারে $10 মিলিয়ন কোঠা। আশঙ্কা করা হচ্ছে প্রায় ১১১ কোটি টাকারও বেশি আয় করার সুযোগ আছে এই জার্সি বিক্রিতে। তবে এই অর্থ নিজে ভোগ করবেন না আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর, বরং জটিল রোগে আক্রান্ত শিশুদের কল্যাণে এই অর্থ দান করছেন বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক নিলাম জনপ্রিয় প্রতিষ্ঠান সোথবিজ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাতারের সেই বিশ্বজয়ের আনন্দ এখনও অনুভব করে আলভেসেলেস্তেরা। টানা তিন যুগের অপেক্ষায় এই সোনালী ট্রফি নিজেদের করেছে মেসি মারিয়ারা। আর কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বের সেরা ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ইতোমধ্যেই সব ট্রফি ছুঁয়ে দেখেছেন এই ক্ষুদে জাদুকর, যার সর্বশেষ সংযোজন ছিল বিশ্বকাপ শিরোপা। আর এই বিশ্বকাপ শিরোপার পথে যে জার্সিগুলো সাক্ষী হয়েছে লড়াইয়ের, যে জার্সি গায়ে জড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লিও মেসি, এবার সেই জার্সি নিলামে উঠছে। সোমবার ফুটবল জাদুকর মেসির জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক নিলাম জনপ্রিয় প্রতিষ্ঠান সোথবিজ। কোম্পানিটি বলছে মেসির জার্সিগুলোর দাম $10 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১১ কোটি টাকারও বেশি। এদিকে এই নিলাম আগামী 30 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 14 ডিসেম্বর পর্যন্ত, যেখানে মেসির বিশ্বকাপের 6 জার্সি থাকবে। মেসির যেসব জার্সি নিলামে উঠবে সেগুলোর মধ্যে দুটি তিনি গ্রুপ পর্বে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচে পড়েছিলেন, বাকি 4টির মধ্যে 3টি পড়েছিলেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া বিপক্ষে ম্যাচে। আর সর্বশেষ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যে জার্সিটি গায়ে জড়িয়ে খেলেছিলেন সেটিও নিলামে উঠছে। আর এই জার্সিগুলো মানবিক উদ্দেশ্যে দান করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ থেকে পাওয়া অর্থ বার্সেলোনায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় খরচ করা হবে বলে জানা গেছে ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে। এদিকে সোথবিজ জানিয়েছে যদি মেসির জার্সিগুলোর দাম $10 মিলিয়ন পার হয়, তাহলে সেটি ক্রীড়া সম্পর্কিত যে কোনো নিলামের ইতিহাসে সবচেয়ে মূল্যবান সংগ্রহে পরিণত হতে পারে। এর আগে 1998 সালে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সি $10.1 মিলিয়ন বিক্রি হয়েছিল। নিলামের ইতিহাসে কোনো ক্রীড়াবিদের জার্সি সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড এটি। তবে ডিসেম্বরে মেসির সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। অন্যদিকে মেসির জার্সিগুলো নিলামে তুলবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক স্টার্টআপ কোম্পানি এসি মোমেন্টো। নিলামে প্রাপ্ত অর্থের একটি অংশ ইউনিকাস নামক মানবিক সহায়তা প্রদানকারী একটি প্রকল্প দেওয়া হবে, যা বার্সেলোনায় একটি শিশু হাসপাতালে শিশুদের বিরল রোগের চিকিৎসা দিয়ে থাকে। আর সেই উদ্দেশ্যেই এই জার্সি দান করেছেন বিশ্বজয়ী এই তারকা।